এখন আমরা জানব ফারিয়া শাহরিনের জীবনী ও ক্যারিয়ার সম্পর্কে। সৌন্দর্য প্রতিযোগিতায় লাক্স সুপারস্টার চ্যানেল আই এর 2007 সালে বিজয়ী হলেন ফারিয়া শাহরিন, যিনি একজন বাংলাদেশি মডেল এবং টেলিভিশন অভিনেত্রী, যিনি যার অভিনয় দক্ষতার মাধ্যমে অসংখ্য টেলিভিশন নাটক এবং শোতে অভিনয় করেছেন। এছাড়াও ফারিয়া শাহরিন বাংলাদেশের নাটক শিল্পের অনেক নামী দামি অভিনেতার সাথেও কাজ করেছেন। ফারিয়া কথা দিলাম নামক বাংলালিঙ্কের টেলিভিশন বিজ্ঞাপনে এই উপস্থাপিত হওয়ার জন্য ব্যাপকভাবে উল্লেখযোগ্য। এছাড়াও ফারিয়া কিছু পরিচালক, প্রযোজক, ব্যবসায়ী এবং সংবাদপত্রের সম্পাদকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার কারণে মডেল শোবিজ অঙ্কনে আলোচনায় আসেন তিনি। তার পুরো নাম ফারিয়া শাহরিন এবং তার ডাকনাম ফারিয়া। তার জন্ম তারিখ 9 নভেম্বর 1993 সাল। সেই অনুযায়ী বর্তমানে তার বয়স 30 বছর। তিনি জন্মগ্রহণ করেন নোয়াখালী, ঢাকা, বাংলাদেশ। তিনি সম্ভ্রান্ত এক ইসলাম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় তিনি একজন অভিনেত্রী এবং মডেল। তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং তার ওজন 51 কেজি বলে জানা গিয়েছে। তার শারীরিক পরিমাপ 34-26-36 ইঞ্চি। চোখের রং বাদামি এবং চুলের রং হ্যাজেল ব্রাউন। ফারিয়া শাহরিন ছোটবেলা থেকেই পড়াশোনাতে তেমন খারাপ ছাত্রী ছিলেন না। ছোটবেলা থেকেই ফারিয়া শাহরিন এর অভিনয়ের প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও থিয়েটার প্রযোজনায় অংশ নিতে শুরু করেন। অবশেষে পড়াশোনা শেষ করে ফারিয়া শাহরিন অভিনয় ক্যারিয়ারে গড়ার সিদ্ধান্ত নেন। অবশেষে ফারিয়া লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং এই প্রতিযোগিতায় বিজয়ী হন, যা ছিল তার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট। ফারিয়া শাহরিন তার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা তার নিজ শহরে চট্টগ্রামে সম্পন্ন করেন। এরপরে উচ্চ শিক্ষার জন্য তিনি ঢাকায় চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ফারিয়া শাহরিন হলেন বাংলাদেশের একজন অত্যন্ত অভিনেত্রী এবং মডেল, যার মাত্র 30 বছর বয়সে একটি বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। 2007 সালে লাক্স সুপারস্টার এর বিজয়ী হওয়ার পরে মডেলিং হিসাবে কর্মজীবন শুরু করেন। এরপর কথা দিলাম এ তার ব্রেকআউট ভূমিকায় ফারিয়াকে বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা এনে দেয়, যা তার ক্যারিয়ারের একটি ব্রেকআউট হিসাবে পরিণত হয়েছিল। এই সময় ফারিয়া শাহরিন টিভিসিতে স্যান্ডেলিনা স্যান্ডেল শোতে অভিনয় করেন। এরপরে ফারিয়া অসংখ্য নাটক এবং বিজ্ঞাপনে অভিনয় করার সুযোগ পান। এর ফলে ফারিয়া বাংলাদেশের অভিনয় জগতে একটি সুপরিচিত নাম হয়ে ওঠে এবং আস্তে আস্তে তিনি একাধিক জিনিসের জন্য মডেলিংয়ের সুযোগ পেতে থাকেন। ফারিয়া শাহরিন তার অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি তার যোগ্যতাকে প্রমাণ করেছেন। ফারিয়া এরপর চলিত চলচ্চিত্রে অভিষেক করেন। এই চলচ্চিত্রে ফারিয়ার চরিত্রটি ছিল খুব প্রশংসনীয় এবং স্মরণীয়। তার কিছু উল্লেখযোগ্য নাটক হল অচেনা ঘটক, ফকর খানি প্রেম, আতঙ্ক, নির্দোষ, কাশ্মীরি, পরাজয় ইত্যাদি। সম্প্রতি কয়েকদিন আগে ফারিয়া শাহরিন একটি বিতর্কের মাধ্যমে জড়িয়ে পড়েন। সেটি হলো সম্প্রতি কয়েকদিন আগে ফারিয়া শাহরিন সংবাদ মাধ্যমে এই গণমাধ্যমে হাইলাইটে আসেন, কারণ তিনি ইন্ডাস্ট্রির অনেক প্রযোজক, পরিচালক এবং শিল্পীর অনেক বড় বড় তারকাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে আসেন। ফারিয়া একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে আমার জনপ্রিয়, তারপরে আমাকে অনেক চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেই সমস্ত চরিত্রগুলোকে প্রত্যাখ্যান করেছিলাম কারণ প্রকল্পের সাথে জড়িত লোকেরা তাদের বাইরের কাজের জন্য আরও সময় চেয়েছিল, কিন্তু আমি কঠোরভাবে নিজের পেশাগত কাজ করতে চাই। ফলস্বরূপ এই অভিনয়গুলি গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আলোড়ন সৃষ্টি করে। এছাড়াও ফারিয়া শাহরিন এর অভিনয় যোগের কারণে অনেক মিশ্র প্রতিক্রিয়াও তিনি পেয়েছেন। কেউ কেউ তার এই এগিয়ে আসছেন তার সহযোগিতার জন্য এবং প্রশংসা করার জন্য, অপরদিকে অন্যরা তাকে কাজ না করার জন্য অভিযুক্ত করছেন
এবং শুধুমাত্র অল্প খ্যাতি অর্জনের জন্য অভিযোগ তিনি করেছেন তাই বলে অনেক দাবি করেছেন। ফারিয়া শাহরিন একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, আমি চলচ্চিত্র জগতে কাজ করতে ইচ্ছুক, আমি সবসময় এই কাজটি করতে পছন্দ করি, তাই আমি আমার দেশেরই চলচ্চিত্র জগতে আবার কঠোরভাবে কাজ শুরু করতে চাই। ফারিয়া শাহরিন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি জানিয়েছেন যে, একজন বাংলাদেশি নাগরিক হিসাবে তিনি সত্যিই গর্বিত এবং তার দেশের প্রতি অপরিসীম শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। ফারিয়া শাহরিন বর্তমানে মাহফুজ রহমান এর সাথে বাগদান করছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছেন যে তাদের মধ্যে আগে সম্পর্ক ছিল এবং মাহফুজ রায়হান কুরিয়ার সার্ভিস অফিসে চাকরি করেন। ফারিয়া শাহরিন চলচ্চিত্র এবং নাটকের অভিনয় ছাড়াও বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন এবং মডেলিংয়ের মাধ্যমে তিনি আয় করে থাকেন। 2023 সাল অনুযায়ী ফারিয়ার মোট সম্পত্তির পরিমাণ 1 মিলিয়ন। তার প্রিয় খাবার ফাস্টফুড এবং ভাত, পাস্তা এবং বিরিয়ানি। তিনি পশুপ্রিয়, কুকুর এবং বিড়াল তার পছন্দ এবং তার প্রিয় খেলা ফুটবল। এবার আমরা তার অজানা তথ্য সম্পর্কে জানব। ফারিয়া শাহরিন ছোটবেলা থেকেই ভারতনাট্যম এর মতো বিভিন্ন নৃত্য শিখেছেন, তাই ফারিয়া শাহরিনকে একজন প্রতিশিক্ষিত নৃত্যশিল্পী বলা যায়। ফারিয়া শাহরিন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় জিতেছিলেন 2018 সালে, যেটি তাকে অভিনয় ক্যারিয়ার গড়ার জন্য একটি প্ল্যাটফর্ম দিয়েছেন। ফারিয়া শাহরিন অভিনীত টিভি নাটকগুলো হলো জীবন দেবন, ভালোবাসা 101 ইত্যাদি। ফারিয়া শাহরিন অনেকগুলো মিউজিক ভিডিওতেও কাজ করেছেন এবং তিনি একজন ফিটনেস উৎসাহী। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে ফারিয়া শাহরিন স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে পছন্দ করেন। ফারিয়া শাহরিন হলেন ফেয়ার অ্যান্ড লাভলি এবং লাক্স এর মতো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসাবে কাজ করেন। ফারিয়ার অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজেও তিনি জড়িত। জাগো ফাউন্ডেশন এবং কর্ম ফাউন্ডেশন এর মতে তারা এই প্রতিষ্ঠানের সাথে শাহরিয়া জড়িত। ফারিয়া শাহরিনের বাংলাদেশের অনেক নামী দামি পত্রিকায় তার কাজ প্রকাশিত হয়েছে। ফারিয়া শাহরিন অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন 2007 সালে। এরপরে তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন। 2018 সালে মার্বেল নাটকের মধ্যে দিয়ে তার কাজ শুরু হয়। খুব অল্প সময়ের মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত অভিনেত্রীগুলো আছে জনপ্রিয় হয়ে উঠেছেন, তাদের মধ্যে অন্যতম হল ফারিয়া শাহরিন। ফারিয়া শাহরিনকে 2013 সালে আকাশ কত দূরে নামক একটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। ফারিয়া শাহরিন বর্তমানে ব্যাচেলার পয়েন্ট নামক একটি নাটকে কাজ করে চলেছেন। এই নাটকটিতে ফারিয়া শাহরিন এর নাম হলো অন্তরা। তার উল্লেখযোগ্য বর্তমানে নাটক হচ্ছে ব্যাচেলার পয়েন্ট, যেখানে তিনি অন্তরা চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং ফারিয়া শাহরিনকে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।